ত্বককে ভালো রাখার জন্য বা এজিংটাকে একটু ডিলে করার জন্য কি করতে পারে? এক্ষেত্রে আপনার সাজেশন কি? এজিং ডিলে করার জন্য আসলে এজিং প্রসেসটাকে আসলে ফার্স্ট অফ অল মেনে নিতে হবে, এর মাইন্ডসেটে নিয়ে আসতে হবে যে আমার বয়স হবে, আস্তে আস্তে আমার রিঙ্কেলস হবে, তারপরে হচ্ছে স্যাগি হয়ে যাবে স্কিনটা। সো যেটা হয় যে এটাকে প্রিভেন্ট করার জন্য ফার্স্ট অফ অল আমরা বলি যে প্রথমেই যখন ডাইনামিক রিঙ্কেলসগুলো আমরা দেখি চেহারাতে, যেমন ধরেন আপনি হাসছেন, কথা বলছেন, কাঁদছেন বিভিন্ন জায়গায় আপনার ফেসে, বিশেষ করে আপার ফেসে, তারপর নেজোলিবিয়াল ফোল্ডে এই ভাজগুলো খুব বেশি প্রমিনেন্টলি দেখা যাচ্ছে। তো ছবিতে বা আয়নাতে যখন আপনি এগুলো দেখতে পাবেন ফার্স্টেই, তখনই আসলে আপনাকে একটু এটা নিয়ে ভাবতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা বোটক্স ইঞ্জেকশন, বোটুলিনাম টক্সিন যেটা, এই ইঞ্জেকশনটা ইউজ করে থাকি বিভিন্ন রিঙ্কেলসের উপর, ডাইনামিক রিঙ্কেলসের উপর। কারণ হচ্ছে এই ডাইনামিক রিঙ্কেলসগুলো হলো আপনার এক্সপ্রেশনে আসছে। সো এই বোটক্সটা দেওয়ার ফলে যেটা আপনার মাসেলটা রিল্যাক্স করে দেওয়া হয় এবং স্কিনটা তখন টান টান হয়ে যায়। আচ্ছা, কিন্তু যখন যদি আপনি এই ট্রিটমেন্টটা না করেন বা এগুলো নিয়ে আপনি কেয়ারফুল না থাকেন, তখন যেটা হয় যে এক্সপ্রেশনে যে ভাঁজটা পড়ছে ডাইনামিক থেকে, তখন এটা স্টেবল রিঙ্কেলে হয়ে যায়। স্টেবল যখন হয়ে যাবে আপনার রিঙ্কেল, তখন আসলে তখন কোনো বোটক্সে কাজ করবে না। সো তখন আসলে ওইটা ট্রিটমেন্ট করাটা ভেরি চ্যালেঞ্জিং হয়ে যায়। সো বোটক্স ট্রিটমেন্টটা আসলে এটাই যে রিঙ্কেলসটাকে প্রিভেন্ট করে। এরপরে আসেন ফিলারে, ফিলারটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড ফিলার দিয়ে আমরা সাধারণত ফিলার ট্রিটমেন্টটা করে থাকি। এটা সাধারণত বলবো আমরা সেমি পার্মানেন্ট চিকিৎসার মতন। বোটক্সটা যেমন আপনি একবার করলে 4 থেকে 6 মাস থাকে, তারপরে আপনি রিটাচ করবেন, আর ফিলারটা সাধারণত 1 বছর থাকে। সো এই 1 বছরের মধ্যে এখন ফিলার ডিপেন্ড করে আসে কোন এরিয়াতে করা হচ্ছে, এটার উপরও আসলে মেয়াদটাও ডিপেন্ড করে। সো এখানে যদি আপনার ডার্ক সার্কেল থাকে, এখানে যদি আপনার গর্ত থাকে, সো গর্ত থাকলে যেটা হয় যে গর্তের জন্যও কিন্তু আইব্রোর এইখানে যে বোনটা থাকে আমাদের, এটার ছায়া পড়ে বা একটা শ্যাডো পড়ে, শ্যাডো পড়ার ফলেও কিন্তু আপনার যতটা না ডার্ক সার্কেল তার থেকে বেশি ডার্ক সার্কেল মনে হয়। ফলে এই গর্তটা যদি আমরা ফিলার দিয়ে পূরণ করে দিই চোখের নিচে, তখন দেখা যায় যে আপনাকে অনেক একটা ভাইব্রেন্ট একটা ইয়াং লুক চলে আসে সাথে সাথে, একদম ইমিডিয়েটলি। এছাড়া নেজোলিবিয়াল ফোল্ড আছে যেখানে আমরা ফিলার করে থাকি, থ্রেড দিয়েও আমরা নেজোলিবিয়াল ফোল্ডটাকে কমিয়ে ফেলি। আজকাল সবাই চিন ফিলার করছে, ভি শেপ সবাই চায়, সো সেই ক্ষেত্রে চিন ফিলার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে যে আপনার ফিলার দিয়ে আমরা যেমন চিক বোনটাকে একটু প্রমিনেন্ট করি, যাদের একেবারেই ম্যান্ডিবুলার লাইনটা বা ফেসের যে লাইনটা এটা বোঝাই যায় না, তাদের ক্ষেত্রেও আমরা ভিজিবল করার জন্য এই আর কি আছে। তারপর টেম্পল এরিয়াতে করে থাকি, চিক বোনে করে থাকি, যাতে একটা সুন্দর একটা ইয়াং লুক চলে আসে, একটা ভরা ভরা ভাব। ফিলার মানে হচ্ছে ভরাট হবে, সো যে কোনো শূন্যস্থানটাকে আমরা একটু ভরিয়ে দেই, ফলে যেটা দেখতে ইয়াং একটা লুক চলে আসে। এছাড়া আসে থ্রেড লিফ্ট, থ্রেড লিফ্ট বিভিন্ন রকমের থ্রেড লিফ্ট আছে। সো বাংলাদেশে আমি ফার্স্ট যেটা করছি স্ক্যাল্প থ্রেড, স্ক্যাল্প থ্রেড হলো যদি চুল পরে কারো, সেক্ষেত্রে আমরা স্কিনের নিচে ছোটো ছোটো থ্রেড ঢুকিয়ে দেই এবং ওইখান থেকে চুল গজানো শুরু হয় এবং ফলিকেলগুলো অ্যাক্টিভেট হয়ে অ্যাটলিস্ট চুল পরাটা কমে। তারপরে হচ্ছে যে আপনার নোজে থ্রেড করা হয়, তারপর থ্রেড আমরা বেশিরভাগই হচ্ছে মিড ফেসে করে থাকি, যাদের হচ্ছে যে চোয়াল মানে ফেসটা একটু ঝুলে গেছে বয়সের সাথে সাথে, সেক্ষেত্রে আমরা থ্রেডটা করে থ্রেড লিফ্ট করে দেই, ফলে দেখতে অনেক ইয়াং একটা লুক আসে। আচ্ছা, এই ধরনের থ্রেড লিফ্ট যারা করে থাকে তাদের ক্ষেত্রে আসলে কিছুটা প্রশ্ন থেকে থাকে যে আমি থ্রেড লিফ্ট করলাম কিন্তু সেটা আসলে কতদিন থাকবে বা কতদিন পরে আবার আমাকে করতে হবে? ওই যে ডিপেন্ড করে যে আপনার ফেসের সিচুয়েশনের উপর, পার্সন টু পার্সন ভ্যারি করবে। আমি এখন একটা ফিক্সড অ্যামাউন্ট ডিউরেশন বললাম, সবার ক্ষেত্রে সেটা নাও হতে পারে। সাধারণত 8 মাস থেকে 1 বছর, সাধারণত 1 থেকে 1.5 বছরও অনেকের থাকে, ডিপেন্ড করে, ফেস দেখে আমরা বলতে পারি আর কি পার্সন টু পার্সন যে আপনার এতটা টাইম থাকতে পারে। এটা যাদের খুব ফ্যাটি ফেস থাকে তাদের ক্ষেত্রেও থ্রেড লিফ্ট করলে দেখা যায় যে এখানে লাইপোলাইটিক একটা অ্যাকশন আছে থ্রেডের, সো ফ্যাটি ফেসের ফ্যাটটাও একটু রিডিউস হয়। তো এই ক্ষেত্রে আবার ডক্টরও না এখানে আসলে মেকানিকের মতনই কাজ করবে, কারণ হচ্ছে যে দেখেন এটা খুব ক্রিয়েটিভ একটা জব। ধরেন কারো ফেসে কোনো ফ্যাটই নেই, হ্যাঁ, সেই ফেসে আমি যদি থ্রেড ঢুকিয়ে দিই তার আরও ফ্যাট লস হবে, ফলে দেখতে তাকে আরও বুড়ি বয়স্ক দেখাবে। আবার যে সমস্ত ফ্যাটি ফেস আছে, ভারী ফেস আছে, সেখানে যদি আমি একটু থ্রেড লিফট করে দিই সেখানে ফ্যাটটা একটু রিডিউস হবে, ফেসটা একটু আপলিফটিং হবে। সো এটা ডিপেন্ড করে ডক্টরের উপর, সো ডক্টরের চোখ, ডক্টরের আইডিয়া, এক্সপিরিয়েন্সের উপরই কিন্তু পেশেন্টের সব কিছু ডিপেন্ড করে।